भाजपा का दामन छोड़ चुकी आलोक सेन इस बार निर्दलीय उम्मीदवार के तौर पर चुनाव लड़ रहे हैं और कल ही उन्होंने अपना नामांकन पत्र भी जमा किया है। दूसरी तरफ आज दार्जिलिंग जिला भाजपा सांसद राजू बिष्ट बातचीत करने के लिए आलोक सेन के घर पहुंचे। इस दौरान उन्होंने आलोक सेन को पार्टी में ही रहने की बात कही। हालांकि आलोक सेन ने ये साफ कह दिया कि वे अपने फैसले से पीछे नहीं हटेंगे। गौरतलब है कि दो दिन पहले ही आलोक सेन ने पत्रकार सम्मेलन के जरिए कहा था कि वे भाजपा छोड़ रहे हैं और डाबराम बुलवारी विधानसभा में निर्दलीय उम्मीदवार के रूप में चुनाव में खड़े हो रहे हैं। बीते कल उन्होंने अपना नामांकन पत्र भी जमा कर दिया। वहीं शिखा चटर्जी को भाजपा उम्मीदवार बनाने के बाद से पार्टी की भूमिका पर क्षोभ प्रकट करते हुए उन्होंने पार्टी छोड़ने का फैसला लिया। वहीं आज सुबह सांसद राजू बिष्ट आलोक सेन के घर पहुंचे। इस दौरान राजू बिष्ट ने काफी देर तक आलोक सेन के साथ बातचीत की। दूसरी तरफ आलोक सेन का कहना है कि वे अपने फैसले से पीछे नहीं हट रहे और निर्दलीय उम्मीदवार के रूप में ही चुनाव में खड़े हो रहे हैं। देखो ना, এখানকার যেটা সংগঠন সেই সংগঠনটা আমার হাতে টোটালি করা, সেই জন্য আমার যে কর্মীবৃন্দ তারা চাইছে যে আপনি দাঁড়ান এবং দাঁড়িয়ে যেত, এই হচ্ছে ঘটনা। দলের বিরুদ্ধে কিছু না, কারণ আমরা হচ্ছে আদি বিজেপি, আমরা এতদিন ধরে বিজেপি করে আসছি, সুতরাং সেটা একটা তো বার্তা দেওয়া দরকার এবং সেই বার্তাতে জিতে এসে তো বুঝতে পারবো যে আমার পরিচয়টা আমি দিতে পারবো। কী বার্তা দিতে চাচ্ছেন? বার্তা এটা দিতে চাচ্ছি যে আমরা আজই বিজেপি, এখন যারা ক্যান্ডিডেট হচ্ছে তৃণমূল থেকে এসে ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, আগামী দিনে থাকবে কি থাকবে না তার কী গ্যারান্টি আছে? বিজেপির কেন ক্ষতি হবে? দেখুন, মানুষ তো মানুষের সঙ্গেই আছে না, মানুষ আমার তৈরি করা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সমস্ত কিছু আপনারা জানেন ভালো করে, সুতরাং এখন এরা তো আমার সঙ্গেই আছে। তা আমার সঙ্গে তো আমি তো বিজেপি ছাড়া নয়, কারণ আমি তো বিজেপির সঙ্গেই ছিলাম এতদিন ধরে। এখন টিকিট তো একজনই পাবে, টিকিট তো সবাই পাবেন, তো সেই জন্য এখন তৃণমূলের থেকে আসা ব্যক্তি যদি টিকিট পায় তো সেটা তো তৃণমূলের সুবিধা হবে, বিজেপির সুবিধা নয়। কিন্তু আশা করছি গৌতম দেবের সঙ্গে তক্কর দিয়ে জিতিয়ে নিয়ে আসবো সিটটা। রাজু বিশ আসছিল, উনি ওনার ব্যাপারে বললেন, উনি বোঝালেন আমাকে যে আপনি দাঁড়ালে মুশকিল আছে, এই আছে সেই আছে। তো যাই হোক, ওনাকে আমি বললাম যে দেখুন এখন আপনি এসছেন, আগে তো আপনার জানা দরকার ছিল, তখন তো আপনারা বোঝেননি, তখন আপনার বলে আমি তো তখন এতটা বুঝিনি, কিন্তু আপনার নাম তো ছিল, আপনার নাম ছিল রতীন বসুর নাম ছিল, শিখা চ্যাটার্জির নাম ছিল, তিনটে নামই ছিল, তো সুতরাং আপনি তো আমাকে ফোন করেন, আমি তো কাউকেই ফোন করিনি, আমি রিকোয়েস্ট করবো কেন? আমি এতদিন ধরে পুরোনো কর্মী, আমি দাবিদার হতেই পারি, সেই জন্যই বসেছিলাম, আমি ফোন করিনি। মানে উনি আফসোস করলেন। এটি আপনি কি সিদ্ধান্তে অটল এখন? হ্যাঁ, আমি সিদ্ধান্তে অটল, আপনি নির্দলেই দাঁড়াচ্ছেন? নির্দলেই দাঁড়াচ্ছি। Wallpapers done. এখন ফ্যানস? ফ্যানস স্টাইলিশ আর হাইটেক হওয়া উচিত। ফ্যানস জোরে চলুক কিন্তু মিটার নয়। সূর্য ফ্যানস দরকার আপনার। সূর্য ফ্যানস স্টাইলিশ, ডাস্ট ফ্রি আর হাইটেক। হাওয়া চলল সূর্যার।